আওয়ামী লীগ স্রেফ একটা ডাকাতের দল, ছাত্রলীগ স্রেফ একটা ডাকাতের দল, এর বেশি কিছু ছিল না। ও ডাকাতি করে, চুরি করে, যা ইচ্ছে তাই করে, তার কোনো বাদ কোনো আদর্শ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে, এটা অযৌক্তিক না। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অভিযোগ আনছি, আওয়ামী লীগকে অনেকে ফ্যাসিস্ট বলছেন, এটাকে আমি কম বলা বলে মনে করি। আমি আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, মাফিয়া, যারা প্রচুর মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী অপরাধ করেছে। রাজধানীতে ঝটিকা মিছিল করেছে সন্ত্রাসী আইনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার সংগঠনের ভোরে অন্তত 20 জন নেতাকর্মী রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করে। অন্তর্বর্তী সরকারের নেওয়া নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ক্যাম্পাসে যে কোনো বিরোধী মতকে দমন করতে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে সবসময় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ মাঠে ছিল। বিশেষ করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সন্ত্রাস ধর্ষণ নৈরাজ্য বিরুদ্ধে যখন সাধারণ ছাত্ররা মাঠে নামে, তখন ঢাকা সহ সারা দেশে নির্বিচারে ছাত্রদের কুপিয়ে পিটিয়ে জখম করে তারা, এমনকি ছাত্রীদের তারা আহত করে আন্দোলনের সময়। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার সরকার পতনের আড়াই মাসের মাথায় ছাত্রলীগকে তাদের কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ করা হয়েছে। এবার নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ। ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর এবার সিদ্ধান্ত নিচ্ছে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। আওয়ামী লীগ দেশকে নিয়ে প্রতিনিহত ষড়যন্ত্র করে থাকে, তাই অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার, সে কথা বলছেন বিশেষজ্ঞ। তবে কি ছাত্রলীগের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে? এদিকে কঠোর অবস্থান নিচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরও কিভাবে তারা চুটিকা মিছিল করতে পারে? নিষিদ্ধ সংগঠন হয়েও দেশে অশৃঙ্খলা সৃষ্টি করছে ছাত্রলীগ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখার জন্য। রাজধানীতে ঝটিকা মিছিল করেছে সন্ত্রাসী আইনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার সংগঠনের ভোরে অন্তত 20 জন নেতাকর্মী রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করে। রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে মিছিলটি শুরু হয়, পরে এটি ধানমন্ডি 32 হয়ে শুক্রবার সোবহানবাগ মোড় ঘুরে 32 নম্বরে এসে শেষ হয়। মিছিলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান জনি, সহসভাপতি ওয়ালিউল সুমন, সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজীব, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কৃষি সম্পাদক মোহাম্মদ হোসেন, উপশিক্ষা সম্পাদক রিয়াজুল ইসলাম, উপত্রাণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপগণশিক্ষা সম্পাদক মুস্তাকিম, উপসম্পাদক সেলিম রেজা ও সাবেক সহসম্পাদক লাভলু অংশ নেন। হত্যা, নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার দায়ে বুধবার ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ওই গেজেটে বলা হয়, যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত 15 বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসের সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়ন সহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এতদ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে। ক্যাম্পাসে যে কোনো বিরোধী মতকে দমন করতে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে সবসময় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ মাঠে ছিল। বিশেষ করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সন্ত্রাস ধর্ষণ নৈরাজ্য বিরুদ্ধে যখন সাধারণ ছাত্ররা মাঠে নামে, তখন ঢাকা সহ সারা দেশে নির্বিচারে ছাত্রদের কুপিয়ে পিটিয়ে জখম করে তারা, এমনকি ছাত্রীদের তারা আহত করে আন্দোলনের সময়। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার সরকার পতনের আড়াই মাসের মাথায় ছাত্রলীগকে তাদের কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোটা সংস্কার, সরকার পতন আন্দোলন চলাকালে ছাত্র জনতা হত্যা ও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করা এবং বিভিন্ন সময় সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। 2009 সালে হাসিনার আমলে সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করে বুধবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছাত্রলীগকে নিষিদ্ধ করতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তার আগে সংগঠনটিকে নিষিদ্ধ করল সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত 15 বছরের স্বৈরাচারী শাসনামলে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়ন সহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এই সম্পর্কে প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, গত 15 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরো অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। এছাড়াও সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেও ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার তাই সন্ত্রাস বিরোধী আইনের ক্ষমতা বলে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল, তাই এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। অন্তর্বর্তী সরকারের নেওয়া নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে 23 অক্টোবর রাতে প্রকাশ করা হয়। গণমাধ্যমেও ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। এতে ছাত্রলীগ নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান সহ অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা ভাষা, স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য ও মানবিক মর্যাদায় যুগে যুগে বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে লড়াকু ইতিহাস। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব ও আত্মদান থেকে শুরু করে পরবর্তীতে জনগণের সকল আন্দোলনেও যুগপথ স্রষ্টা হিসেবে ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়া গণতন্ত্রের রক্ষা কবচ, সাম্য, মানবিক ও কল্যাণধর্মী রাষ্ট্র বিনির্মাণে সোচ্চার থেকেছে বাংলাদেশ ছাত্রলীগ। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার ছাত্রলীগ চেয়েছিল জানিয়ে এতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের অন্তরের আকুতিকে অনুধাবন করে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে একটি যৌক্তিক সংস্কার ও সমাধানের জন্য সর্বাত্মক ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে মেটিকিউলাস প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ও রাষ্ট্রবিরোধী কুচক্রি স্বার্থান্বেষী মহল। বর্তমানে দেশের পরিস্থিতি ও রাজনৈতিক ব্যর্থতা লুকাতে সরকার এসব করছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিদ্যমান সংকটে যখন দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি, লাগামহীন অরাজকতা, মব জাস্টিস, হাজার হাজার দলীয় নেতাকর্মীকে হত্যা, রাষ্ট্রীয় ব্যবস্থায় বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যর্থতা প্রবল, তখনই এসব লুকানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠনকে নিষিদ্ধ করে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে অবৈধ ও অসাংবিধানিক সরকার। ছাত্রলীগের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে সাদ্দাম ও ইনান বলেন, দেশরত্ন শেখ হাসিনা যখন 15 জুলাই থেকে সংগঠিত প্রতিটি ঘটনার আন্তর্জাতিক তদন্তের আয়োজন করেছিলেন, তখন এই অবৈধ সরকার হত্যা, ধ্বংসযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে দায় মুক্তি দিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ আনার চেষ্টা করছে তা সর্বৈব মিথ্যা ও বানোয়াট। জরুরি আলোচনাটা আমরা যদি একটু আসি, সরকার ছাত্রলীগ নিষিদ্ধ করার জন্য শর্টকাট পথে গেছে। আমরা জানি বাংলাদেশে রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধ করার জন্য এই মুহূর্তে দুটো পথ আছে। একটা হচ্ছে 2009 সালে সন্ত্রাস দমন আইনের 18 ধারা, সেটা অনুযায়ী কোনো দলকে, কোনো সংগঠনকে আপনি সন্ত্রাসের জন্য জড়িত এই ট্যাগ দিয়ে, এটা দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে নিষেধ করা যায়। এটা রাষ্ট্রের নির্বাহী আদেশ, এটা কোনো বিচারিক প্রক্রিয়া না, মানে এটা সরকারের সিদ্ধান্ত। আমাদের মনে থাকার কথা, জুলাই অভ্যুত্থানের সময় হঠাৎ করে জামায়াত শিবিরকে এই নির্বাহী আদেশে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। এর আগে হিজবুত তাহরিরকে করেছে, জামায়াতকে দীর্ঘদিন ঝুলিয়ে রেখেছিল, তারা এটা করতে চায়নি, তারা বিচারিক প্রক্রিয়ায় করবে বলে বলেছিল, না করে এটা করেছিল। আরেকটা দীর্ঘতর পথ যেটা আছে সেটা হলো আমাদের যে ICTI, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, তাতে সংগঠনের বিচার করার মানে ব্যবস্থা আওয়ামী লীগই ঢুকিয়েছিল এবং সম্প্রতি ওটার যে শাস্তি প্রপোজ করা হয়েছে 10 বছরের মতো নিষিদ্ধ করার, সেটা এই সরকার তার প্রপোজড সংশোধনীতে আছে। তো বিচারিক প্রক্রিয়ায় ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ করার জন্য রাজনৈতিক দল সংগঠনকে নিষিদ্ধ করা যাবে, এই ব্যবস্থা আছে, ওটা একটা বিচারিক প্রক্রিয়া। আমরা নিশ্চিতভাবেই বুঝি একটা বিচারিক প্রক্রিয়া চলা সময় সাপেক্ষ ব্যাপার, ফলে সরকার দ্রুত এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং এর সাথে একটা ঘটনাকে একটু মিলিয়ে ফেলা যায়, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা কমিটি প্রাথমিকভাবে গঠিত হয়েছে 2 দিন আগে, এবং সেখানে তাদের অনেকগুলো দাবির মধ্যে ছিল বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। খেয়াল করি, আওয়ামী লীগ না, ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এবং কার্যত বৃহস্পতিবারের আগেই সরকার কাজটা করায় মনে হতেই পারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আলটিমেটামকে তারা কগনিজেন্সে নিয়েছে।
এটা মনে করার যথেষ্ট কারণ আছে এবং তাই মনে হতে পারে। এবং এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের উপরে চাপ তৈরির সক্ষমতা অনেক আছে, এটা অ্যাপারেন্টলি দেখা যাবে। যদি আমি আবার এটাকে খুব বেশি এভাবেও বলি না, মানে সরকারের মধ্যে আওয়ামী লীগ নামতে প্রাথমিকভাবে ছাত্রলীগকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হবে, এই ধরনের চিন্তা আরও আগেই ছিল বলে আমি ভাবার বা আমরা ভাবার যারা খোঁজখবর রাখি তাদের মনে হবার কারণ আছে। কিছুদিন আগে ডক্টর পিয়াস করিমের মৃত্যুবার্ষিকীতে শহীদ মিনারে একটা অনুষ্ঠান হয়েছিল, ব্রেইন নামে একটা নতুন সংগঠন এটা আয়োজন করে এবং ডক্টর আসিফ নজরুল সেখানে প্রধান অতিথি ছিলেন, সেখানে আমিও উপস্থিত ছিলাম। সেখানে তিনি উপস্থিত মানুষের সামনে ছাত্রলীগ নিষিদ্ধ করা যে একটা জনপ্রিয় দাবিতে পরিণত হয়েছে এবং সরকার সেটা ভাবছে, এ ধরনের কথা তিনি বলেছিলেন। সুতরাং এটা যে খুব অভিনব চাওয়া, হঠাৎ করে ছাত্ররা চেয়েছেন তাই হয়েছে তা না, পরিকল্পনা ছিল। এখন ছাত্রদের এই আলটিমেটামের সাথে জিনিসটা ঘটে যাওয়াতে জিনিসটার প্রতি এক ধরনের তাদের প্রভাব, তাদের ক্ষমতা এটাও মনে হতে পারে। যাই হোক, যে আলাপগুলো আমরা করছি ছাত্রলীগকে নিষিদ্ধ করে আদতে কী লাভ হলো, কী করা যাবে কী করা যাবে না, মানে এখন ছাত্রলীগ ছাত্রলীগ নাম নিয়ে কোনো রকম সাংগঠনিক কাজ টাজ করতে পারবে না। তারা এই যে হঠাৎ করে ঝটিকা মিছিল টিছিল করে করার চেষ্টা করে কোথাও কোথাও, তারা ছাত্রলীগের ব্যানারে সেটা করতে পারবেন না। শুধু তাই না, ছাত্রলীগের নাম দিয়ে ছাত্রলীগকে নিয়ে অনলাইনেও কেউ কিছু লেখা, তাকে সমর্থন করা, মানে একটা নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করাটাও অপরাধ হবে। এই ধরনের ঘটনা টেকনিক্যালি বা লিগালি করা যেতে পারে। এটা যে করা হবেই, করা হয়ই, এটা ব্যাপারগুলো সম্ভবত এতটা সহজ সরল না, কিন্তু আইনের ইন্টারপ্রিটেশনে আমরা এভাবেই দেখতে পারি। সুতরাং তাদের কর্মকাণ্ড প্রকাশ্যে হবে না। এখন কেউ কেউ বলছেন এতে করে কী লাভ হলো, ছাত্রলীগ নিষিদ্ধ না হলে তারা কি কর্মকাণ্ড প্রচুর চালাতে পারতো বা চালাতো, আর এখন নিষিদ্ধ করে ফেলার পর তারা কি কোনো না কোনো নামে যদি তারা কর্মকাণ্ড চালাতে চায় সেটা শিবিরকে নিয়ে হয়তো ফান করে বলছেন সেই শিবিরের মধ্যে ঢুকে করুক, কিংবা কেউ কেউ বলছেন তারা বাম ছাত্র সংগঠনগুলোতে প্রবেশ করবেন এবং সেখানে প্রবেশ করে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন এক ধরনের ক্যামোফ্ল্যাজের মাধ্যমে, তারা মাঠে থাকবেন। এবং কেউ কেউ মনে করেন যে তাদের যে মানুষগুলো ছাত্রলীগ করতে চায় সেই মানুষগুলো কোনো না কোনো ফর্মে মাঠে থাকবেন, যেমনটা ছাত্র শিবির থাকতে চেয়েছে থেকেছে। আবার একথাও কেউ কেউ বলবেন, এটাও যৌক্তিক, সেটা হলো ছাত্রলীগ নাম রাখলেও ছাত্রলীগ তার নাম নিয়ে মাঠে নেমে রাজনীতি করত, সেটাও কি তাদের সেই গার্ডস আছে, কোনো আদর্শ আছে? আমি তাদের খুব খেয়াল করি অনেক দিক থেকে মুজিববাদের কথা বলা হয়, মানে আওয়ামী লীগ নাকি মুজিববাদকে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করেছে, ছাত্রলীগ মুজিববাদকে। হ্যাঁ, মুজিবের সময় মুজিববাদ নিয়ে এক আলাপ হয়েছিল, কিন্তু গত বেশ কয়েক বছরে ছাত্রলীগ বা আওয়ামী লীগ মুজিববাদ নামেও যদি তথাকথিত কোনো আদর্শও থেকে থাকে এরকম কোনো কিছুর কোনোভাবে আশেপাশে ছিল না। আওয়ামী লীগ স্রেফ একটা ডাকাতের দল, ছাত্রলীগ স্রেফ একটা ডাকাতের দল, এর বেশি কিছু ছিল না। ও ডাকাতি করে, চুরি করে, যা ইচ্ছে তাই করে, তার কোনো বাদ কোনো আদর্শ নেই। ফলে ছাত্রলীগ ছাত্রলীগ নাম থাকলেও সে মাঠে নেমে কোনো একটা আদর্শের জন্য, মানুষ কিন্তু মাঠে থাকে মাঠে নামে আদর্শের জন্য, মানুষের কাছে আদর্শ খুবই ভ্যালুয়েবল ব্যাপার, সেরকম কিছু তো নেই। সুতরাং নাম নিয়ে একটা আটালি সন্ত্রাসী চোর ডাকাতের সংগঠন, মাফিয়াদের ছাত্র সংগঠন ছাত্রলীগ নেমে অনেক কিছু করতে পারতো, আমার মনে হয় না, মনে হয় না। আর কোনো ধরনের কোনো এনার্কি করার যদি কোনো প্ল্যান তাদের থাকে, কোনো ধরনের কোনো ঝামেলা করার যদি প্ল্যান থাকে, সেটা তারা কোনো না কোনো নামে, ভিন্ন কোনো নামে সেটা করবে, এটা নিশ্চিত মোটামুটি। তাহলে কি ছাত্রলীগ নিষিদ্ধ করাকে আমরা কীভাবে দেখব? আমার কাছে মোটা দাগে ছাত্রলীগকে নিষিদ্ধ করার একটা সিম্বলিক ভ্যালু আছে বলে মনে হয়, মানে সরকারের উপর এখন তীব্র চাপ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে, এটা অযৌক্তিক না। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অভিযোগ আনছি, আওয়ামী লীগকে অনেকে ফ্যাসিস্ট বলছেন, এটাকে আমি কম বলা বলে মনে করি। আমি আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, মাফিয়া, যারা প্রচুর মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী অপরাধ করেছে, তো তা যদি বলে থাকে তাহলে তারা আমরা নিষেধ করবো না কেন? সুতরাং এটার বিরুদ্ধে যুক্তি খুব স্ট্রং না। ফলে প্রাথমিকভাবে সরকারের কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের প্রতি কিছু বার্তা দেয়া এবং যে মানুষগুলো এই অভ্যুত্থানের পক্ষে ছিলেন, এই অভ্যুত্থানে অ্যাক্টিভলি মাঠে ছিলেন কোনো না কোনো ফর্মে, একেবারে প্রথাগত মাঠ, সাইবার মাঠ, সবার এক ধরনের এক্সপেকটেশন ছিল কোনো না কোনো পদক্ষেপ নেওয়া, এবং রিসেন্ট টাইমসে আওয়ামী লীগ গর্ত থেকে মাথা তোলার চেষ্টা করছে, সুতরাং এই পদক্ষেপটার ছাত্রলীগকে নিষিদ্ধ করার একটা সিম্বলিক ভ্যালু আছে, কোনো সন্দেহ নেই। ছাত্রলীগ যাই বলুক না কেন, ছাত্রলীগ কী বলেছে সেটা তাদের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া আছে, আমি একটু বেসিক একটু পড়ি। তারা বলছেন, সভাপতি সাদ্দাম হোসেন বলছেন, এই সরকারের হাতে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী ও পুলিশের রক্তের দাগ লেগে আছে, নিজেদের গণহত্যার দায় আমাদের উপরে চাপানোর জন্য এই সিদ্ধান্ত তারা নিয়েছে। তারা প্রতিবাদ করেছে, তারপর তারা তাদের ট্রেডিশন বা অন্য ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি এসব কথাবার্তা বলা হচ্ছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে ছাত্রলীগকে ওই যে মিটিকুলাস প্ল্যান ডক্টর ইউনুসের সেই কথাটাকে ব্যবহার করে তারা বলছে শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কথা বলে একেবারে উল্টো ছিল আসলে, ছাত্রলীগকে কীভাবে লেলিয়ে, আমি লেলিয়ে শব্দটা খুব ব্যবহার করতাম, কাকে লেলিয়ে দেয় আমরা জানি, আওয়ামী লীগ প্রয়োজনে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে বিভিন্ন সময়, শুধু এই জুলাই অভ্যুত্থানের সময় না, এর আগে
নিতান্ত শিশুরা, বাচ্চারা যখন রাস্তায় নেমেছিল নিরাপদ সড়কের জন্য, তারও আগে কোটা আন্দোলন যখন 1918 সালে প্রথম হয়, তখন যেখানে যখন প্রয়োজন হয়েছে, যখনই প্রয়োজন হয়েছে তাদের লেলিয়ে দেওয়া হতো। সুতরাং তারাই নেমেছে এবং তারা এরকম মারাত্মক সব কাণ্ডকীর্তি করেছে, তো কোনো সন্দেহের কিছু নাই। কিন্তু এই নিষিদ্ধ করার ফলে তাদের বক্তব্য যাই থাকুক না কেন, সমাজের একটা গ্রুপের কাছে মনে হবে সিম্বলিকলি হলেও আওয়ামী লীগের যে ভয়ঙ্কর কৃতকর্ম সেটার কিছুটা হলেও, খুব সামান্য হলেও সেটাকে রেসপন্ড করা হলো। এটা এই বিবেচনায় খারাপ না, এটা করে অনেক বেশি উল্টোপাল্টা অনেক বেশি সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন হয়ে যাবে আমি খুব ব্যক্তিগতভাবে সেটা মনে করি না, বরং সেটা আরও দু একটা প্রশ্ন রেইজ করবে। একটা প্রশ্ন এরকম, ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয় আওয়ামী লীগ কেন না? আমি ছাত্রলীগকে নিয়ে যখন সবাই সিঙ্গেল আউট করে কথা বলতো, আমি একবার একটা কলাম লিখেছিলাম, কলামটার হেডলাইন এরকম, ছাত্রলীগ চাঁদ তার নিজের কোনো আলো নেই। মানে এই যে ছাত্রলীগের সক্ষমতা, তার দুর্বৃত্তপনা, তার দুর্বৃত্তায়ন, ও তো স্পন্টেনিয়াসলি হয়ে যায়নি, এটা ওর এই সক্ষমতা তৈরি হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন সরকারের যে রাষ্ট্রযন্ত্র, পুলিশ থেকে শুরু করে যা যা আছে তাদেরকে দিয়ে। ছাত্রলীগ চাঁদের মতো তার নিজের আলো নেই, সে সূর্যের আলোতে আলোকিত হয়। ছাত্রলীগ আলোকিত হয়েছে আওয়ামী লীগের আলোতে, সরকারের আলোতে। তাই যদি হয়ে থাকে, ছাত্রলীগ বন্ধ করা বা নিষিদ্ধ করা যদি যৌক্তিক হয়, তাহলে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা যৌক্তিক হবে না এখনই? এই প্রশ্ন উঠবে, এই প্রশ্ন আমি তুলে রাখলাম, এবং সরকারের পরিকল্পনায় কী আছে সেটা তারা ভালো জানেন। আর ছাত্রলীগের আলোচনায় ওঠাতে একটা আলোচনা একটু ধামাচাপা পড়ে গেছে, আমি সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো, সেটা হলো প্রেসিডেন্ট চুপ্পু ঘটনা। মানে আওয়ামী লীগের সময় হলে আমরা অনেক হয়তো এভাবেই বলতাম যে চুপ্পুর ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য ছাত্রলীগের নিষিদ্ধ করার এই পদক্ষেপটা নেওয়া হয়েছে, কেউ বলতেই পারেন। কারণ হলো জনাব চুপ্পুকে ক্ষমতা থেকে সরানোর ব্যাপারে একটা জটিলতা তৈরি হয়েছে। আমরা মোটা দাগে উপদেষ্টাদের অ্যাটিটিউড, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের অ্যাটিটিউড দেখে মনে হয়েছিল তারা চান তাকে অপসারণ করা হোক, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে তাকে অপসারণ করার কোনো সমস্যা দেখছিলাম না। তিনি যা করেছেন শেষ পর্যন্ত সেটা হয়তো ভালোই হতো, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। সেটা যে কারণে হয়নি সেটা কেমন হলো, এই পরিস্থিতিগুলো আলোচনার দাবি রাখে। অন্তত ছাত্রলীগ নিষিদ্ধ করার সিদ্ধান্তের ফলে সেটা আপাতত চাপা পড়ে গেল, আমি খুব দ্রুতই সেটা নিয়ে কথা বলব।